एरिया 51 থেকে একজন আননোন কলার রেডিও শো হোস্ট আর্ট বেলকে শো চলাকালীন ফোন করে। যে ব্যক্তি কল করেছিলেন তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি প্রচন্ড পরিমাণে কোনো কিছুতে ভয় পেয়েছেন এবং তিনি নিজেকে এরিয়া 51 এর এক্স এমপ্লয়ি বলে পরিচয় দিচ্ছিলেন। ফোন কল চলাকালীন তিনি আর্ট বেলকে এরিয়া 51 এর সম্পর্কে কিছু রহস্যময় জিনিস বলা সবে শুরুই করেছিলেন, সাথে সাথেই হঠাৎ করে স্যাটেলাইট ট্রান্সমিশন বন্ধ হয়ে যায় আর ওই কলারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু সাত মাস পর ওই ব্যক্তির দ্বিতীয়বার ফোন আসে। আসলে আমাদের পৃথিবী বিভিন্ন ধরনের রহস্যে ভরা। এরকম ধরনের মিস্ট্রি, কিছু অদ্ভুত ঘটনা বা অদ্ভুত কিছু ডিসকভারির জন্য তৈরি হয়, যার উপরে একটা সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং মস্তিষ্ক বিশ্বাস করতে পারে না। আর এই কারণেই হয়তো এই সমস্ত রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। আজকে ভিডিওতে আমরা এরকম ধরনেরই পাঁচটা রহস্যের ব্যাপারে জানব, যে রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি। নম্বর ওয়ান, এরিয়া 51। আমেরিকার স্টেট নেভাদাতে 7500 স্কোয়ার কিলোমিটারের এমন একটা টপ সিক্রেট এলাকা আছে যাকে এরিয়া 51 বলা হয়ে থাকে। যারা এলিয়েন কিংবা মিস্টিরিয়াস ভিডিও দেখতে পছন্দ করে তাদের মধ্যে অনেকেই এই জায়গাটা সম্পর্কে আগে থেকেই হয়তো জানে। এখানে আমেরিকার এয়ারফোর্সের এমন একটা এয়ারবেস আছে যেখানে নানান ধরনের রহস্য লুকিয়ে আছে, আর হয়তো এই কারণে এই এলাকার আশেপাশে যাওয়াটাও ইল্লিগাল। এমনকি যারা কাজের জন্য এখানে যায় তাদেরও প্রথমে টপ লেভেলের সিকিউরিটি ক্লিয়ারেন্স করতে হয় এবং তারপর তাদের লস ভেগাস থেকে একটা স্পেশাল টাইপের প্লেনে বসিয়ে আনা হয়, যে প্লেনের জানলা থেকেও বাইরে কিছু দেখা যায় না। এত বেশি গোপনীয়তার জন্য সাধারণ মানুষের মধ্যেও এরিয়া 51 সম্পর্কে অনেক ধরনের চিন্তাভাবনা আসতে শুরু করে। অনেকে মনে করে ইউএস আর্মি এখানে ইউএফওর ওপর রিসার্চ করছে। অনেক থিওরি এটাও বলে যে এরিয়া 51 এ টাইম ট্রাভেল, টেলিট্রান্সপোর্টেশন এবং এলিয়েনদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করা হয়। তো এরকম কি আছে এরিয়া 51 এ যা আমেরিকা প্রায় 65 বছর ধরে সারা পৃথিবীর কাছে লুকানোর চেষ্টা করছে? এই এরিয়া 51 সম্পর্কে মানুষের কিউরিওসিটি তখন বেড়ে যায় যখন 1997 একজন রেডিও হোস্ট আর্ট বেলকে একজন একটা রহস্যময় কল করে। যিনি কল করছিলেন তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলেন এবং নিজেকে এরিয়া 51 এর একজন এক্স এমপ্লয়ি বলে পরিচয় দিচ্ছিলেন। তিনি আর্ট বেলকে বলেন যে তাকে কেউ মারার চেষ্টা করতে পারে এবং সে যেটা বলছে সেটাকে যেন সবাই গুরুত্ব দিয়ে শোনে। তিনি বলেন যে আমেরিকার গভর্নমেন্ট আমরা যে পৃথিবীতে বর্তমানে বসবাস করি সেটাকে পাল্টে দিতে চলেছে। তিনি এটাও বলেন যে এলিয়েন বাস্তবে এক্সিস্ট করে এবং এরিয়া 51 এ ইউএফওর ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেটার উপর রিসার্চ চালানো হচ্ছে। এরপর ওই ব্যক্তি আরও কিছু বলতো সঙ্গে সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশন বন্ধ হয়ে যায়, যার ফলে ওই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্টও হারিয়ে যায়। প্রায় সাত মাস কেটে যাওয়ার পর ওই ব্যক্তি আবার আর্ট বেলকে রেডিও শো চলাকালীন কল করে এবং তাকে বলে যে আগে তিনি যে কলটা করেছিল সেটা একটা ফেক কল ছিল আর তিনি সেই সময় যেটা বলছিলেন সেটা একটা ঠাট্টা ইয়ারকি ছাড়া আর কিছু ছিল না। তবে আগের কলটা যদি ফেক হয়ে থাকে তবে ওই ব্যক্তি এত ভয় পেয়েছিল কেন? আর ভাবার বিষয় এটা যে সেই সময় স্যাটেলাইট কমিউনিকেশনও কেন বন্ধ হয়ে গিয়েছিল? তাই দ্বিতীয় কলটা যে ওই ব্যক্তি নিজে থেকে করেছিল নাকি তাকে প্রেশার দিয়ে ওই কলটা জোর করে করানো হয়েছিল সেটা সম্পর্কেও একটা ধোঁয়াশা থেকে যায়। এই কারণে এই স্ট্রেঞ্জ কলটা এখনও পর্যন্ত একটা রহস্যই হয়ে থেকে গেছে। নম্বর ফোর, এলিয়েন স্কেলিটন। এই ঘটনাটা হলো 2003 সালের, যখন চিলির অ্যাটাকামা ডেজার্ট থেকে মোটামুটি 6 ইঞ্চি লম্বা হাতের মতো সাইজের একটা স্কেলিটন পাওয়া যায়। এই স্কেলিটনটাকে অ্যাটাকামা ডেজার্টের একটা ফাঁকা জায়গায় যেখানে কেউ যায় না সেরকম জায়গা থেকে একটা সাদা কাপড় মোড়া অবস্থায় পাওয়া যায়। যেহেতু এটা মাত্র 6 ইঞ্চির ছিল এবং এর মাথার স্কেলিটনটা মানুষের মাথার স্কেলিটনের সঙ্গে যেহেতু ম্যাচ করছিল না, তাই মনে করা হয় যে এটা এমন একটা এলিয়েন ছিল যে পৃথিবীতে তো এসেছিল কিন্তু এখান থেকে রিটার্ন যেতে পারেনি। আর এলিয়েন মনে করার এই ধারণাটা আরও বেশি মজবুত হয়ে যায় যখন রিসার্চে এটা বোঝা যায় যে এই স্কেলিটনটার বয়স 5 থেকে 6 বছর বয়সী কোনো প্রাণীর হতে পারে। কিন্তু এর সাইজটা দেখে এই কথাটা বিশ্বাস করা একেবারেই সম্ভব ছিল না, কারণ 5 থেকে 6 বছর বয়সী মানুষ এত ছোট কিভাবে হতে পারে? একটা স্কেলিটন যার প্রত্যেকটা হাড় অটুট ছিল এবং একে অপরের সঙ্গে জুড়ে ছিল, এটাকে অনেক বছর পর্যন্ত এলিয়েনই মনে করা হয়। তবে 2013 ডাক্তারদের একটা টিম এর ওপর রিসার্চ শুরু করে দেয়। ডিএনএ স্যাম্পল এবং হাড়ের অনেক স্যাম্পল নেওয়ার পর তারা জানতে পারে যে এই স্কেলিটন প্রায় 40 বছর পুরনো এবং এটা কোনো এলিয়েনের নয় বরং মানুষেরই স্কেলিটন, যে হয়তো নিজের জন্মানোর আগেই কোনো কারণে মারা গিয়েছিল।
কিন্তু এর বয়স ৬ বছর বয়সী মানুষের মতো কিভাবে হয়ে গেল এটা এখনো একটা রহস্য হয়েই থেকে গেছে। নাম্বার থ্রি, নিউ গিনির ইগুয়ানোডন। নিউ গিনির গভীর জঙ্গলে একবার নয় বরং চারবার বিভিন্ন জায়গায় একটা অদ্ভুত ধরনের প্রাণীকে দেখা যায়। যারা দেখেছিল তারা একে একটা ডাইনোসরের মতোই ডিসক্রাইব করেছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার পিএনজির খবর অনুযায়ী ১১ ডিসেম্বর ১৯৯৯ লেক মারিতে কয়েকজন নৌকাযাত্রী এক অদ্ভুত ধরনের প্রাণীকে দেখতে পায় এবং তারা যা দেখেছিল তার ব্যাখ্যা অনুযায়ী এটা অনেকটা ডাইনোসরের মতো ছিল। তার ঠিক পরের দিনই এক চার্চের পাদ্রি এবং তার সহকর্মী জঙ্গলের মধ্যে এরকম ধরনেরই একটা জন্তুকে দেখে। তিনি বলেন প্রাণীটা একটা ট্রাকের মতো বড় ছিল এবং প্রাণীটা নিজের দুই পায়ে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তার পাগুলো নারকেল গাছের গুঁড়ির মতো মোটা ছিল এবং দাঁত আমাদের হাতের আঙুলের মতো বড় বড়। তবে এই দুটো ঘটনার উপর বেশি মানুষ খুব একটা গুরুত্বও দেয়নি। কিন্তু পাঁচ বছর পর ওই একই প্রাণী নিউ গিনির ইস্টার্ন আইল্যান্ডে দেখা যায়। এই গ্রামটার নাম রাবাউল, যেখানে অনেক লোকাল গ্রামবাসীরা এই ডাইনোসরের মতো দেখতে প্রাণীটাকে দেখে। তিন মিটার লম্বা, গ্রে রং, মুখটা কুকুরের মতো এবং লেজটা কুমিরের মতো। এই খবরগুলো ওখান থেকে এত বেশি আসছিল যে অনেক নিউজ এজেন্সি বাধ্য হয় এই খবরটাকে ছাপতে। খবরটা ছড়িয়ে যাওয়ার কারণে ওখানকার সরকারও একটা সার্চ পার্টি তৈরি করে। গ্রামবাসীদের কথা মতো তারা এত বড় এবং এত অদ্ভুত টাইপের দেখতে জানোয়ার কোনোদিন দেখেনি, তাই প্রাণীটাকে দেখার সাথে সাথেই তারা ওখান থেকে পালিয়ে এসেছিল। পুলিশ অফিসারদের একটা টিমকে M16 অ্যাসল্ট রাইফেলের সাথে জঙ্গলের মধ্যে ওই প্রাণীটাকে খোঁজার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সরকারি অফিসারদের কথা অনুযায়ী জঙ্গলে তারা এরকম কোনো প্রাণীকে খুঁজে পায়নি, কিন্তু গ্রামবাসীদের কথা অনুযায়ী পুলিশ অফিসাররা ওই প্রাণীটাকে মেরে ওটার ওপর রিসার্চ করার জন্য হয়তো কোথাও নিয়ে চলে গিয়েছিল। গ্রামবাসীরা যেভাবে ওই প্রাণীটাকে বর্ণনা করেছিল ঠিক সেরকম ধরনেরই একটা ডাইনোসর বহু যুগ আগে পাওয়া যেত, যাকে ইগুয়ানাডনের নামে জানা যায়। এই শাকাহারী ডাইনোসরটা প্রায় ৬ থেকে ৮ টন ওজনের ছিল এবং দৈর্ঘ্য প্রায় ১৫ ফুটের কাছাকাছি। তবে এই ঘটনাটা আসলে কি ছিল সেটা এখনও পর্যন্ত একটা রহস্য হয়েই থেকে গেছে। নাম্বার টু, ডোর টু হেল। কিছু মানুষের জন্য এটা নরকের দরজা, কিন্তু বিজ্ঞান একে ক্রেটার বলে থাকে। নাম তবে যাই হোক না কেন, তবে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এই ক্রেটারটা দিনের পর দিন ক্রমশ বড়ই হয়ে চলেছে। রাশিয়ার বাটাগাইকা ক্রেটার ইস্টার্ন সাইবেরিয়াতে উপস্থিত, যাকে পৃথিবীর সব থেকে বড় ক্রেটারও বলা হয়ে থাকে। এর স্পেশালিটিটা এটা যে এটা প্রতি বছর নিজে থেকেই প্রায় ৩০ মিটার পর্যন্ত বড় হয়ে যায়। বর্তমানে এর দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার এবং গভীরতা ২৮২ ফিটের মতো। কিন্তু স্যাটেলাইট ইমেজ থেকে এটা দেখা গেছে যে ১৯৯১তে এই ক্রেটারটা মাত্র ১/২ কিলোমিটারের মতো লম্বা ছিল এবং তারপর বাড়তে বাড়তে ২০১৮তে এর দৈর্ঘ্য প্রায় ০.৬৫ কিলোমিটার হয়ে যায়। লোকাল লোকেরা বলে যে এই ক্রেটারের মধ্যে থেকে অদ্ভুত অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, আর এই কারণেই এর নাম ডোর টু হেল বা নরকের দরজাও অনেকে রেখেছে। তবে অনেক বৈজ্ঞানিকদের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই এলাকাটা মেল্ট হচ্ছে, যা বিগত ১০০০০০ বছর ধরে ফ্রোজেন কন্ডিশনে ছিল। নাম্বার ওয়ান, ন্যাজকা লাইন্স। ১৯৯০তে একটা কমার্শিয়াল এরোপ্লেন পেরুর উপর থেকে যাচ্ছিল। তখনই পাইলট নিচে মাটিতে অদ্ভুত অদ্ভুত ধরনের ফিগার তৈরি করা দেখতে পায়। এই ফিগারগুলো মাটিতে এত বড় বড় এলাকা জুড়ে ছড়িয়ে আছে যে নিচে থেকে কোনোভাবেই অনুমান করা যাবে না যে এগুলো কতটা বড়। ন্যাজকা লাইন্সের নামে পরিচিত এই ফিগারগুলো পেরুতে প্রায় ২০০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে। কিছু পাহাড়ের উপরে তৈরি করা আছে, আবার কিছু ফ্ল্যাট সার্ফেসেও দেখা যায়। জিওমেট্রিক্যাল শেপ থেকে শুরু করে জন্তু জানোয়ার এবং পাখির বিভিন্ন ধরনের ফিগার এখানে উপর থেকে দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে কিছু কিছু এক একটা ফুটবল ফিল্ডের থেকেও বড়। এখনও পর্যন্ত প্রায় ২৪টা এরকম ধরনের ফিগার এখান থেকে খুঁজে পাওয়া গেছে, আর হয়তো এরকম অনেক আছে যেগুলো এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর্কিওলজিস্টদের কথা অনুযায়ী এদের মধ্যে অনেক ফিগার প্রায় ২ থেকে ২৫০০ বছর পুরনো। তবে এগুলো কেন তৈরি করা হয়েছিল সেটা এখনও পর্যন্ত কেউ জানে না। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এত পুরনো স্কেচগুলো এখনও পর্যন্ত ঠিক সেরকমই আছে যেমন বানানো হয়েছিল। একজন সুইডিশ রাইটার এটাও লিখেছে যে হাজারো বছর আগে এই এলাকাগুলো হয়তো ইউএফওর ল্যান্ডিং সাইট ছিল। এখানে তখনকার বসবাস করা মানুষগুলো এদের হয়তো এলিয়ান গড বলে মনে করত। তবে অনেক আর্কিওলজিস্টরা আছে যারা এই সমস্ত কিছুকে কোনোভাবেই মানতে চায় না। আর্কিওলজিস্টরা উল্টে এটা মনে করে যে এখানে যারা বসবাস করত তাদের সভ্যতা সংস্কৃতির একটা অঙ্গ ছিল এই স্কেচগুলো।
তবে বাস্তবে এটা কোনো ইউএফওর ল্যান্ডিং সাইট ছিল নাকি কোনো সভ্যতা সংস্কৃতির অঙ্গ সেটা এখনো পর্যন্ত কোনোভাবেই কেউ বলতে পারেনি। তাই এই নেস্কা লাইন্সগুলো এখনো পর্যন্ত সবাইকেই একটা রহস্যের মধ্যেই রেখেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।